ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে একের পর এক আর্থিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ। দাবি উঠছে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের। এর মধ্যে যে অভিযোগগুলো মাথা চড়া দিয়ে উঠেছে তার মধ্যে অন্যতম ত্রিপুরা মহিলা প্রিমিয়ার লিগে যে সকল মহিলা ক্রিকেটাররা খেলেছেন তারা এখনো কোনো ধরনের পারিশ্রমিক পাননি, অথচ বাইজুস সহ একাধিক স্পন্সররা এই টুর্নামেন্টে স্পন্সর করেছেন। এই টুর্নামেন্টের 110 জন মহিলা ক্রিকেটার এখনো পারিশ্রমিক পাননি। ত্রিপুরা মহিলা প্রিমিয়ার লিগে স্পন্সরদের কাছ থেকে কত টাকা পাওয়া গেছে, কত টাকা কিভাবে খরচা হয়েছে এবং টিসিএর ফান্ডে কত টাকা এসেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কেউ অবগত নন, সেগুলো অবিলম্বে প্রকাশ করা হোক। এছাড়াও যেমন রয়েছে ত্রিপুরা প্রিমিয়ার মহিলা লিগে 6টি টিমের ইনভেস্টার কারা কারা ছিলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিভাবে এই সকল ইনভেস্টার বা মালিক কিংবা জেনারেল বডি বহির্ভূত ব্যক্তিদের 6টি ক্রিকেট টিমের কর্তৃপক্ষের সাথে যুক্ত করল সে বিষয়ে তদন্ত প্রয়োজন এবং তদন্ত রিপোর্ট রাজ্য ক্রিকেটের স্বার্থে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা। সম্প্রতি এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর কাজ শুরু হয়েছে, এর মধ্যে উঠতে শুরু করেছে অনিয়মের অভিযোগ। প্রাক্তন এই খেলোয়াড়রা টিসিএর কাছে জানতে চেয়েছেন যে এই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করার পূর্বে টেকনিক্যাল অনুমোদনের জন্য কোনো বিশেষজ্ঞ টিম গঠিত হয়েছে কি। যেমনটা নরসিংগড় এলাকায় নির্মীয়মান আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়ায় গঠিত হয়েছিল, যদি টেকনিক্যাল টিম অনুমোদিত না হয় তাহলে ফিনান্সিয়াল রুলস অনুযায়ী 25 লক্ষ টাকার অধিক মূল্যের টেন্ডার আহ্বানের অনুমোদন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যায়ে কি করে প্রদান করে। অনুরূপভাবে ফিনান্সিয়াল রুলস অনুযায়ী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যায়ে 30 লক্ষ টাকার উপরের টেন্ডার কি করেই বা গ্রহণ করে। এই সকল আর্থিক বেনিয়ম নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে তারা। বুধবার এই সমস্ত একাধিক দাবি দেওয়া নিয়ে বুধবার টিসিএ সভাপতি তপন কুমার লোধের কাছে ডেপুটেশন প্রদান করে রাজ্যের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা। পরবর্তী সময়ে যদিও এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টিসিএ সভাপতি। প্রথমে ক্লাবের কর্মকর্তারা, বিভিন্ন ক্লাবের ক্রিকেটের কর্মকর্তারা, এখন প্লেয়াররা কেন বারবার দুর্নীতির অভিযোগ সামনে আসছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত। কেন দুর্নীতির অভিযোগ আসছে সেটা তো আমার পক্ষে কিছু কমেন্ট করা সম্ভব না, যেহেতু আপনি সভাপতি। না, ওরা ওদের দৃষ্টি মানে ইয়ে থেকে দৃষ্টিকোণ থেকে যেরকম মনে করে তো ওদের অধিকার আছে বলার, সেভাবে বলছে। আমাদের কমিটিও কাজ করছে, কমিটির ব্যাখ্যা দেবে। আর প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে ডেপুটেশন দেওয়া হলো, আমি এটা ওই প্রসেস করে কমিটি থেকে ওপিনিয়ন নিয়ে আমি কিছু বলতে পারবো, এর আগে তো আমার পক্ষে বলা ঠিক না, সম্ভব। খেলোয়াড়দের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে কি না স্পেসিফিক তো আমি এরকম কখনো স্পেসিফিক কেস পাইনি। স্পেসিফিক কেস যদি পাই তাহলে আমি বলতে পারবো আর কি। আর এমনিতে খেলোয়াড়রা যাতে খেলতে পারে এই পরিবেশ রাখার জন্য টিসিএ সেই সমীরণ চক্রবর্তীর সময় থেকেই যথেষ্ট সক্রিয়, এখনও সক্রিয়। যে যে কমিটির একটা যাদেরকে নিয়ে নির্বাচন হয় তাদের একটা উইজডম আছে, এই উইজডমের ভিত্তিতে কমিটি কাজগুলো চালায়। তো সুতরাং ডেমোক্রেটিক প্রসেসে এই উইজডমটাকে সবাইকে মানতে হয়। তো কমিটির কাজের জন্য কারোর ভবিষ্যৎ নষ্ট, যে ধরনের গুরুতর অভিযোগ উঠছে টিসিএর বিরুদ্ধে এই নিয়ে বেশ চিন্তিত রাজ্যের ক্রীড়া মহল। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।